আজকের থেকে আমি দুইটা করে মিশন করতেছি তাড়াতাড়ি শেষ করার জন্য। তো আমার সাথে থাকেন এবং যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা, জিডিভার্সিটির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে কী দেখেছেন আপনারা জানেন। তো আজকে আমি যাব লাভ বিস্ট গ্যাংয়ের কাছে, এরা আবার আমাকে একটা কাজ দিবে, দেখা যাক কী কাজ দেয়। তারা একটু স্নাইপার ট্রেনিং করে ফেলি। ওকে, একটা মেরে দিয়েছি, যাই হোক এটা আমার প্রয়োজনও ছিল না। তো আমাকে একটু তো আমি একটু চিট কোড ইউজ করলাম, তার জন্য সরি। কেন করলাম মানে এখন ওইসবের সময় তুমি তোমার পাইয়া ভালোই হলো। কি হয়েছে ধর্মি আর কইও না, বহুত উঁচি তোমার একটা হেভি কামের লাগে দরকার আমার, হেভি কাম হেভি বুঝছো নি? এতের কথা শুন, তুমি দেখ কান হসি গেছে, এত আঙ্গু হিসে লাগছে বালা মতো নই লাগছে। আন্ডা জিয়ানে কনসার্ট দিয়ে হাতে ইয়ানে কনসার্ট দে, এক কারাঙ্গু মাথা খাইয়ে লাইলো হালার পর শেষ করে নেছে আমাকে। আমাকে হ্যাঁ আমাকে ফকির বানাইবো, ফকির হলে গাঁজা খাবো কি দিয়া? হয় চুপ। আরে মিয়া মনসার দে হাতে খুন করিয়া লাই, তারা লাফিস ব্যান্ডারে কবরে পাঠাইবো। নগর বাউল, ওইটার নাম নগর বাউল। শোনো টমি, ওই দলের নেতার নাম হইলো জেমস। দুই ঘন্টার মাঝে হাতে রোডে বাইরে হবে, তখন ওর পিছে পিছে গিয়ে ওর একটু সাইজ করে দিয়ে আইসো বুঝলা। জানতাম না যে এরকম মিশনে জেমস এর নাম নেওয়া হচ্ছে এবং জেমস কে মারার কথা। কি করবো এখন, মিশন তো খেলাই লাগবে। তো গুরু জেমস, তাকে আমরা অনেক শ্রদ্ধা করি এবং তাকে তার গান আমার খুব ভালো লাগে, ফ্যান, বিগ ফ্যান। বাট জেমস ভাই সরি, যারা আছেন তারা তাদেরকেও সরি বলি, সরি। জেমসের চেহারা দেখছেন কি বানায়, আমি দেখবার চাই লাভ বিস্ট আগুনে জ্বলতাছে, লাভ বিস্ট আলোর আমার জীবন শেষ করে দিল। কণ্ঠ দিছে আচ্ছা দীপ জলের, তো যাই হোক এটা দীপ জল হোক জেমস হোক যে খুশি সে হোক, এরে তো আমি শেষ করে ফেলবো, যে খুশি সেই হোক, কোনো যায় আসে না আমার এখন বিশেষ করে, কারণ গেম এটা নট। একে তো মারা খুব কষ্ট, কারণ গাড়িও চালাচ্ছে সেইভাবেই, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এর কোনো আক্কেল জ্ঞান কিছুই নাই। তো ও তো কাম করে ফেলছে, আমার মিশন খতম, মিশন খতম করে ফেলছি। এখন আমি যাব আমার বাসায় এবং পরের মিশনটা আমি করব হচ্ছে বাইকের মিশন, যেটা আপনারা আজকের থেকে আমি দুইটা করে মিশন করতেছি তাড়াতাড়ি শেষ করার জন্য। তো আমার সাথেই থাকেন এবং যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং পরের ভিডিও দেখার জন্য তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার কিছু ছোটো ভাই আছে যারা আমার কলিজা, সে কে আমি ভালো করে বলছি না কিন্তু সে নিজে জানে আমি কাক বলছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার সব ভিডিও দেখো সেই জন্যে। এবং আরও যারা আমার চ্যানেলে যারা আরও মানে সাবস্ক্রাইবার আছো, ফুল ভিডিওগুলো দেখছো, তাদের জন্য বলি যে তোমাদেরকেও অনেক ধন্যবাদ। এবং যারা ফুল ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই, আমি তোমাদের মতন স্পেশাল লোকই আমার প্রয়োজন, তোমরাই আমার কলিজা, এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ তারাই আমার রিয়েল সাবস্ক্রাইবার। এখন আমাকে মানুষ মারারই কাজ করতে হবে এই মিশনে। তো যারা সাবস্ক্রাইব করেননি এখনও আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন এবং আজকেই আমার চ্যানেলের প্রথম ভিডিও দেখলেন, তাদের জন্য উদ্দেশ্য করে বলতেছি যে শুধরাই যান, নাহলে আজকে এখানে যেভাবে মারামারি চলবে সেভাবে আপনাদেরকেও মারবো, দেখেন কী হয় এখানে।
ওহ আবার পারছি রে ভাই পারছি রে জাম্বু বলল তুমি নাকি খুব ভালো বাইক চালাতে পারো আচ্ছা আর কত আজ একা যাওয়া করতে হবে আমি খুবই ব্যস্ত মানুষ কোনো বড় কাজ থাকলে সেটা আমাকে দিয়ে করাও আমাদের দলে যোগ দিতে হলে আমরা আগে লোক চিনে নিই পরে আমরা আসল কাজে আমি তো আগে এই দলে ছিলাম কোনো কাজ কি না করে দেইনি হ্যাঁ তাই আমাদের দলের কাজ আমরা নিজেরাই করি কত 15 বছর কষ্টের জীবনেও আমরা আমাদের কাজ কাউকে করে দিতে বলি নাই এটা ঠিক যে আমি আমার দলের কাজ করে দিছি কর্নেলের মতো কন্ট্রোল লাগছে না রাজনীতি ভালো না এই দেশটা চোরাচালানিতে ভরে গেছে আবার কিছু লোক দেশে বিরোধিতা করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে ওইসব নিয়ে আমি মাথা ঘামাই না কারণ এটা আমার ব্যবসা এখন আমি তোমাকে বলবো মানুষের সাথে মারামারি করতে কসুর ভাই সিটির পাছায় লাথি দেওয়া দরকার আমি এই কাজটা করতে চাই এখন বাইরে যাও টাউনটা নাও দেখায় দাও তুমি এটাকে কত ঘৃণা করো ঠিক আছে ওকে তা হুন্ডা নেই করা লাগবে এটার কোনো মানে আছে হুন্ডা সারা করা যাবে না সাউন্ড ইন্ডিকেট দ্যাট ইউ হ্যাভ ফেইলড দ্যাট কার তো আমাকে একটু ছাদে যাওয়া লাগবে ছাদে গেলে সুবিধা হবে ফাঁকার দিকে আসতে হবে তাহলে সুবিধা হবে মারতে মানুষকে মিশনগুলার নানা রকমের কাহিনী আছে সেগুলো পূরণ করতে থাকতে হবে আমাকে এখন আর 1 মিনিটই আছে 1 মিনিটে আমাকে যতটা পারা যায় কমপ্লিট করতে হবে আমাকে শেষ করতে হবে একটা হেলিকপ্টার মারতে হবে আমার লাইভ শেষ হয়ে যেতে লাগবে মিশন পাস হেলিকপ্টার মেরে দিচ্ছি একটা এখন আমাকে একটু সাবধানে লাইভ কমা পর্যন্ত বসে থাকতে হবে তো আমি বাড়ির চলে গেলে হবে তো আমার মনে হয় আপনাদের ভালোই লাগছে তো আমি এখানে বাড়ি একটা কিনে নিলাম এখানে একটা বাসা আছে আমার তো আমি এখানে সেভ দিয়ে দেবো তাহলে আমার মিশন শেষ হয়ে যাবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন এবং আমার যারা পুরো ভিডিওটা দেখছেন আজকে আমি 2টা মিশন পূরণ করেছি যারা পুরো ভিডিওটা দেখছেন তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং তোমরাই আমাদের আমার কলিজা এবং তোমাদেরকে আমি নিয়ে অনেক কিছুই করতে চাই জীবনে আগাতে চাই অনেক কিছু করতে চাই তো এবং ছোটো ভাইয়েরা যারা আছো তারা অবশ্যই দেখো মজা নাও কিন্তু এগুলো বাড়িতে ট্রাই করো না তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা ততক্ষণ পর্যন্ত